ব্যাকসাইডটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, দেখেন এলিয়ন লেখা এবং কি ব্যাকলাইট, আপনার ওই যে শু লাইট যা আছে, পিছনের সাইডও খুবই ফ্রেশ, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। মানিক ভাই, আরন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা কিরকম চলতেছে? জি, ভালো চলতেছে। আরন ভাই, আপনাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুম প্ল্যাটিনাম কার্জন, 222 তেজগাঁ লিং রোড, এক্সিকিউটিভ মোটরস, বিএমডব্লিউ এবং কেয়ার শোরুম, পাশে হলো আপনার প্যাটেক্সের শোরুম, কাফে ডি প্যাটেক্স, এটার গলিতে আমাদের শোরুমটা আর কি। আরন ভাই, আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো একটা অ্যালিয়ন ব্ল্যাক কালার। আচ্ছা, অ্যালিয়ন A15, 2011 মডেলের A15, তেলের গাড়ি। রেজিস্ট্রেশন কত ভাই? 2017-তে। এই ব্যাপারে আমার পার্টনার মানিক ভাই ডিটেলস দেখাচ্ছে। জি মানিক ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমার পার্টনার আরমান ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এই গাড়ি সম্পর্কে বলেন। জি, এই গাড়িটা হলো 2011-র এলিয়ন ব্ল্যাক কালার, পুশি স্টার্ট, 2017-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, অল পেপারস তো ভাই? অল পেপারস আপ টু ডেট। অনেক ভাই, গাড়ির কন্ডিশন কি? জি আলহামদুলিল্লাহ, গাড়িটার কন্ডিশন খুবই ভালো, সব কিছু অরিজিনাল আছে, একদম বেটার কন্ডিশন। আপনারা আসেন আমাদের শোরুমে, আসলে এলিয়ন গাড়িটা দেখতে পারবেন, বডি কিট সিস্টেম এবং প্রজেকশন, এলইডি প্রজেকশন হেডলাইট। আচ্ছা, এলইডি প্রজেকশন হেডলাইট এবং বডি কিট সহ? বডি কিট সহ। ঢাকা মেট্রো গো 32 সিরিয়ালের গাড়ি? 32 সিরিয়ালের গাড়ি। ব্ল্যাক কালার? ব্ল্যাক কালার এবং কি সেই সুন্দর একটা কালার। আচ্ছা, 17-তে রেজিস্ট্রেশন? 17-তে রেজিস্ট্রেশন। প্রত্যেক গ্লাস কি জেনুইন ভাই? জি আলহামদুলিল্লাহ, প্রত্যেক গ্লাস, এই যে দেখেন টয়োটা মনোগ্রামটা দেখেন, ওই সেন্সর আছে, থাকলে বুঝতে পারবেন যে অরিজিনাল গ্লাস, 100% জেনুইন গ্লাস। জি ইনশাআল্লাহ। বাম পাশটা তো ভাই ফ্রেশ কন্ডিশনে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাম পাশটা আল্লাহর রহমতে কোনো জায়গায় কোনো ড্রেন, স্কেচ বা অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই আলহামদুলিল্লাহ, গাড়িটা খুবই ফ্রেশ, ওভার ফ্রেশ। আচ্ছা, টায়ারগুলো সার্ভিস ভালো দিবে? জি আলহামদুলিল্লাহ, টায়ার আপনি এক বছর উপরে চালাতে পারবেন আরামসে। আচ্ছা, তার মানে টায়ারগুলো সার্ভিস ভালো দিবে? ভালো দিবে ইনশাআল্লাহ। চারটা টায়ারই তো ভাই ফ্রেশ? চারটা টায়ারই ফ্রেশ। ওকে মানে ভাই, আমরা ডোরটা দেখি। জি আসেন, আমি একটু দেখাই, আরেকটা জিনিস দেখাই, দেখেন রেন সেটগুলো এখনো অরিজিনাল টয়োটা। আচ্ছা ঠিক আছে, এই গাড়িতে যা আছে পুশি স্টার্ট, নিকিল ব্যবহৃত হয়েছে। হ্যাঁ জি, আমি যদি সামনের দরজাটা খুলে দেখাই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়াল উডেন আছে, তেঁতুল বিচি কালার উডেন আছে। হ্যাঁ, সিটগুলো গর্জিয়াস, খুবই সুন্দর, সিলিং হইতে যা আছে সবই ফ্রেশ, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। যারা ভালো মানের টয়োটা এলিয়ন চাচ্ছেন অবশ্যই মানিক ভাইদের শোরুমে চলে আসবেন। আর মানিক ভাইদের শোরুমের নাম হচ্ছে প্লাটিনাম কার্জন। কার্জন জি, আমাদের আমাদের আরো কালেকশন আছে এলিয়নের, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো আরো গাড়ি পাবেন এলিয়ন, আপনি আমাদের শোরুমে চলে আসেন। আচ্ছা ভাই, ব্যাক সাইডটা কি? হ্যাঁ, ব্যাক সাইডটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, দেখেন এলিয়ন লেখা এবং কি ব্যাকলাইট, আপনার ওই যে শু লাইট যা আছে, পিছনের সাইডও খুবই ফ্রেশ, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি এলিয়ন ব্ল্যাক কালার। দেখেন এখনো জাপানি স্টিকার আছে। ওকে, এবং রাইট সাইডটা তো ভাই ফ্রেশ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, রাইট সাইডটাও ফ্রেশ, আপনারা দেখেন একদম কোনো জায়গায় ডেন্ট স্কেচ নাই। হ্যাঁ, আপনার কোনো কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আচ্ছা মানিক ভাই, প্রতিটা ডোরি তো ফ্রেশ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রতিটা ডোরি ফ্রেশ, এই যে দেখেন জয়েন্টগুলো দেখেন, প্রতিটা ডোরি আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন। এবং কফি কালার উডেন সহ গাড়িটা হচ্ছে ব্ল্যাক, ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, সিলিং সহ ফ্রেশ। জি, এবং সাথে পাচ্ছেন আপনার আর্মরেস্ট, আর্মরেস্ট, খুব সুন্দর একটা গাড়ি এলিয়ন A15। জি জি, সামনের ডোরটা দেখি। হ্যাঁ সামনের ডোরটাও আমি দেখাচ্ছি, এই যে দেখেন কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই, একদম জুড়ে অরিজিনাল, ভিতরের ইন্টেরিয়ারটা ব্ল্যাক, তারপরে স্টারিং সহ উডেন। হ্যাঁ, অপটিক্যাল মিটার, পুশ স্টার্ট, এই যে পুশ স্টার্ট। ওকে, গাড়ি একদম খুবই ফ্রেশ গাড়ি পাবেন আমাদের শোরুমে আসলে এলিয়নের। ওকে চলেন ভাই, আমরা একটা ইনে দেখি। জি আসেন, আমি আপনাদেরকে আমাদের এলিয়ন গাড়ি 11 মডেলের এলিয়নের ইঞ্জিনটা দেখাচ্ছি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনটা দেখেন নতুনের মতন, একদম ফ্রেশ, বিবিটি ইঞ্জিন। হ্যাঁ, সিবিডি গিয়ার, বিবিটি ইঞ্জিন, অরিজিনাল গিয়ার, অরিজিনাল ইঞ্জিন, তেলে চালিত, খুবই একটা ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা, চেসিস মাসল ফ্রেশ? হ্যাঁ ইনশাআল্লাহ ফ্রেশ। মানে একবার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই? না আলহামদুলিল্লাহ, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, যেহেতু হেডলাইট, ব্যাকলাইট, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস সব কিছু জেনুইন, তার মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই। জি জি ইনশাআল্লাহ। এবং বোনাটটা তো ভাই ফ্রেশ? হ্যাঁ বোনাটটাও ফ্রেশ, হিট প্রুফ আছে, এখনো জুড়িগুলো অরিজিনাল, দেখেন স্টিকারগুলো এখনো জাপানি স্টিকার আছে। ওকে এটা এলিয়ন গাড়িটা হলো 2011 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট। মানে একবার দাম কত চাচ্ছেন গাড়িটা? জি এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 21,80,000 টাকা। এটা তো ভাই আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। মানে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড,
BMW গাড়ির শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন। আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন। আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন 01711588347। ঠিক আছে মানিক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।